যোধপুরে নাগরিক সভায় এক পাটোয়ারির বিরুদ্ধে উৎকোচ আদায় করার অভিযোগ কাটিকোড়া সার্কেল অফিসের জমি নামজারি। জমি বিক্রয়ের অনুমতি সহ বিভিন্ন কাজে সাধারণ মানুষ হয়রানির শিকার। এ নিয়ে সরব হয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি। বৃহস্পতিবার যোধপুর বাজারে কাটিকোড়া সার্কেল অফিসের চলমান দুর্নীতির প্রতিবাদে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। যোধপুর গণিরগ্রাম জিপির প্রাক্তন সভাপতি আফতাব উদ্দিন বরভুইয়ার পৌরোহিত্য সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরযাত্রাপুরের সচেতন নাগরিক ফজের আহমেদ রাজ বরভুইয়া। তিনি সার্কেল অফিসের দুর্নীতির অভিযোগ করেন। সভার প্রধান অতিথি গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, দেশের সংবিধান, জমি মাটির নথিপত্র করার জন্য সরকারি কার্যালয় রয়েছে, কিন্তু সেই সরকারি কার্যালয়ে গরিব মানুষকে হয়রানি করা হচ্ছে। জমি নামজারির এক পাটোয়ারি বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা উৎকোচ নিয়েও কোনো কাজ করেনি। তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এদিনের সভায় যোধপুর প্রথম খণ্ডের দিন মজুর আব্দুল হক মজুমদার অভিযোগ করে বলেন, তার জমি নামজারি করে দেওয়ার নামে পাটোয়ারি 15,000 টাকা নিয়েও কোনো কাজ করেনি। চাঁদপুর দ্বিতীয় খণ্ডের ইসলামউদ্দিন লস্করের কাছ থেকে 17,000 টাকা, যোধপুরের মায়াজুদ্দিন চৌধুরীর কাছ থেকে 25,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এখন টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করা হয়, ফোন সুইচ অফ করে রাখেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন জিলকদর আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল ইসলাম বড়লস্কর, প্রাক্তন সেনাকর্মী গোলাম আজাদ বরভুইয়া, ছয়দুর রহমান চৌধুরী, জলিল আহমেদ মজুমদার প্রমুখ। বরখোলা থেকে শিবির আহমেদ বরভুইয়ার প্রতিবেদন। মায়াজুদ্দিন, আপনার বাবার নাম আব্দুল নূর চৌধুরী, আপনি থাকুন কই? অ্যাড্রেস প্রথম হল, আপনার কাছ থেকে নামজারি করার লাগিয়া 25,000 টাকা লইয়া গেছে। সুজিত দাস খে পাটোয়ারি, আমি আইমু এইসব ডাক দেওয়ার পরে তুমি বাধ্য হইয়া গাঁর মানুষ ফেটে খাওয়া মানুষ বারবার আটি দেয় না, মিটিং করিয়া গিয়ে তাদের পয়সা দিলাই পাটোয়ারিয়া পয়সাটা লইয়া খাতার মধ্যে সুন্দর করিয়া নাম লেখলো, লেখিয়া আপনার দেখাইলো বা কইল, দুই তিনটা লেখিয়া কইল, আপনি দেখিয়ে খাই দিয়ে ভাই পরিষ্কার, শেষে গিয়া দেখবা একটা হয়েছে তাও যে লেখিছে অবু হয়েছে। এরপরে পাটোয়ারি নামটা লেখলো, লেখার পরে মিউটেশন সার্টিফিকেট ওনার যাওয়ার পরে তারা কয় না তোমার তোমার নাম জানি তো পাস হয়েছে না, এ লেখছে ইনে এসকের সই নাই, এ এসও সই নাই, ব্যাপারটা কিন্তু আমি কিন্তু বুঝলাম না। এটা পাটোয়ারি এই বইটা মানুষের অত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এই বইটা পায় কিনা আনা অর্ডার এসে কেমনি এই বইটা পায়, আর বইটা পাইয়ে গেল নাম দেখলো কেন এসকে পায় এসও সই করতেছে কেন, এই রহস্যটা কি তাহলে কইতো আছে বাধ্য না এখানে কিতাব লাগিয়া এতে গিয়া বিরিয়া কইব যে এখন যদি বিরিয়া টাকা 20,000 দেয় আমি নিজে আপনারা হয়তো আমার বহু সজাগ সচেতন নাগরিক মনে করেন, পশ্চিম বিদ্যার মানে এক সজাগ সচেতন নাগরিক মনে করিয়া বহু মানুষ এবং ওই ভাইরালি থেকে একটা উত্তরণের একটা পথ উদ্ঘাটিত হবে অবশ্যই। আমি সময় অত্যন্ত সংকীর্ণ আর আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না। এই জলিল ভাই হোক বা এখানে আমাদের যে রিটায়ার করা দাদা আপনার আগে তারা যে আন্দোলন সৃষ্টি করেছে সামান্য 1-2 ঘন্টা সেখানে সময় দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। এবং আমি আজকে আবার বলছি, যারা প্রকাশ্যে আপনার এই অভিযোগ এনেছে এইসব পাটোয়ারি বা এইসব কারণের বিরুদ্ধে, এইসব সার্কেল অফিসের আধিকারিকদের বিরুদ্ধে বা কর্মচারীদের বিরুদ্ধে, আজকে জেলা প্রশাসনের সোর সাহস যদি থাকে তবে তাদেরকে প্রকাশ্যে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে জেলে পুরা হোক। আজকে আইন দেশে আইন কানুন বলতে একটা জিনিস আছে, আমরা আইন মেনে চলব, আইনকে আমরা শ্রদ্ধা করব। ইসলামউদ্দিন লস্কর, আচ্ছা কি দাম হিসেবে তোমার? ও তো আমার 17,000 টাকা নাম লড়লে দিয়েছিলাম। কেন নিছে?
সুজিত দাস পাটোয়ারি চাঁদপুর দ্বিতীয় খন্ড ঠিক বাড়ির থাকা কথা না আপনি এমনি আপনার বাসা কোন জায়গা গ্রাম দুধপুর দুধপুর পাট আসেনি আপনি তার কাছে টাকা ঘুরে যাওয়ার কথা কইছেন খালি ঘুরায় খালি ঘুরায় আচ্ছা ঠিক আছে এই অফিসারের কাছে খানগটে দেওয়া লাগে সাহেবরে দেওয়া লাগে তারা তো তারা রে কে পাইকেন বইলো কিতা হাজার লাগি বইলো কিতা টিভি লাগি বইলো যদি আমরা পয়সা দিয়ে কাজ করি সরকারি পয়সাটা কিতার ফেলো এই বিচারটা দিতাম খারে গিয়া বিচারটা দেওয়া মাত্র তো বিচারটাও হাইয়ার না এই সমস্ত জিনিস নিয়ে আমরা কিছু ঘুরা ঘুরি করতে করতে আমরা কাজ তো আমরা করে নিয়েছি জেলাও করি আমরা চিন্তা করলাম প্রয়োজন টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড় এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088